আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। গর্ভাবস্থায় মায়েদের বিভিন্ন ধরনের চিন্তা কাজ করে। এ সময় যেহেতু শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে, হরমোনাল চেঞ্জ হয়, সেক্ষেত্রে নিত্য নতুন নানা সমস্যারও আবির্ভাব ঘটে। অনেক গর্ভবতী মা একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেটি হলো তার গর্ভের বাচ্চার ওজন বাড়ছে না। আপনিও যদি আপনার গর্ভের শিশুর ওজন নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো গর্ভের বাচ্চার ওজন কমে যায় কেন, বাচ্চার ওজন কমে গেলে আপনি কি করতে পারবেন এবং কত সপ্তাহে আপনার বাচ্চার ওজন কতটুকু হবে। তবে তার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আর এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে পেজটি ফলো করে দিয়ে সম্ভব হলে আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আজকের ভিডিওটি যেহেতু বাচ্চার ওজন নিয়ে, সেহেতু আমাদের প্রথমে জানতে হবে কত সপ্তাহে তার গর্ভের বাচ্চার ওজন কতটুকু হতে হবে। তো চলুন প্রথমেই আমরা বাচ্চার ওজন সম্পর্কে জেনে আসি। প্রথম 1 থেকে 7 সপ্তাহ আপনার বাচ্চার ওজন পরিমাপ করা যাবে না। এই সময় আপনার বাচ্চার আকৃতি থাকবে একটি তিলের সমান। 8ম সপ্তাহে আপনার বাচ্চার ওজন হবে 1 গ্রাম। 9ম সপ্তাহে আপনার বাচ্চার ওজন হবে 2 গ্রাম। 10ম সপ্তাহে 4 গ্রাম। 11তম সপ্তাহে 7 গ্রাম। 12তম সপ্তাহে 14 গ্রাম। 13তম সপ্তাহে 23 গ্রাম। 14তম সপ্তাহে 43 গ্রাম। 15তম সপ্তাহে 70 গ্রাম। 16তম সপ্তাহে 100 গ্রাম। 17তম সপ্তাহে 140 গ্রাম। 18তম সপ্তাহে 190 গ্রাম। 19তম সপ্তাহে 240 গ্রাম। 20তম সপ্তাহে 300 গ্রাম। 21তম সপ্তাহে 360 গ্রাম। 22তম সপ্তাহে 430 গ্রাম। 23তম সপ্তাহে 501 গ্রাম। 24তম সপ্তাহে 600 গ্রাম। 25তম সপ্তাহে 660 গ্রাম। 26তম সপ্তাহে 760 গ্রাম। 27তম সপ্তাহে 875 গ্রাম। 28তম সপ্তাহে 1005 গ্রাম। 29তম সপ্তাহে 1153 গ্রাম। 30তম সপ্তাহে 1319 গ্রাম। 31তম সপ্তাহে 1502 গ্রাম। 32তম সপ্তাহে 1702 গ্রাম। 33তম সপ্তাহে 1918 গ্রাম। 34তম সপ্তাহে 2146 গ্রাম। 35তম সপ্তাহে 2383 গ্রাম। 36তম সপ্তাহে 2622 গ্রাম। 37তম সপ্তাহে 2859 গ্রাম। 38তম সপ্তাহে 3083 গ্রাম। 39তম সপ্তাহে 3288 গ্রাম। 40তম সপ্তাহে 3462 গ্রাম। 41তম সপ্তাহে 3597 গ্রাম। এবং 42তম সপ্তাহে আপনার বাচ্চার ওজন হতে পারে 3685 গ্রাম। আপনার এখন কত সপ্তাহ চলছে তার সাথে আমাদের এই হিসেবটি মিলিয়ে নিতে পারেন। জন্মের সময় যদি একটি নবজাতকের ওজন 2.5 কেজি বা তার কম থাকে, তাহলে তাকে কম ওজন বিশিষ্ট বাচ্চা বলা হয়ে থাকে। তাছাড়া কম ওজনের নবজাতক বিভিন্ন শারীরিক ত্রুটি নিয়েও জন্মগ্রহণ করতে পারে। এমন কিছু কারণ রয়েছে যে কারণগুলোতে আপনার গর্ভের শিশুর ওজনটা অনেকটাই কমে যেতে পারে। প্রিয় দর্শক, এমনই কিছু কারণ সম্পর্কে এখন আপনাদের আমরা জানাবো। গর্ভাবস্থায় মায়েদের পূর্বের চেয়ে অনেক বেশি হাই রিস্ক, হাই প্রোটিন ডায়েট মেনটেন করার প্রয়োজন পড়ে। যেসব খাবারে অনেক বেশি পরিমাণ ক্যালোরি রয়েছে, সেসব খাবার গ্রহণ করতে হয়। কিন্তু অনেকেই সে সময় সেগুলো খেতে পারে না। সে সময় প্রয়োজনের কম পুষ্টি উপাদান গ্রহণ করার ফলেই গর্ভের বাচ্চার ওজন সহজে বৃদ্ধি পায় না, এমনকি কখনো কখনো মায়ের ওজন বাড়ে না। এমন অনেক চিকন নারীরা আছে যারা দেখতে অনেকটাই চিকন এবং দুর্বল। তারা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতে পারেন, সেটা হলো তাদের ওজন অতিরিক্ত কম এবং তারা খুব কম পরিমাণ খেতে অভ্যস্ত। তাই হঠাৎ গর্ভবতী হলে তাদের পক্ষে প্রয়োজন মাফিক খাবার গ্রহণ করাটা অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে শুরুর দিকে তাদের বাচ্চার ওজন অনেক কম থাকে। ধীরে ধীরে ক্ষুধা বাড়তে থাকলে খাবারের পরিমাণ কিছুটা বাড়লেও সেটি অনেক সময় নষ্ট করে ফেলার পর হয়, সেক্ষেত্রে বাচ্চাটা সঠিকভাবে বৃদ্ধি পায় না। তাই প্রথম থেকে আপনার খাওয়ার প্রতি একটি আগ্রহ দেখাতে হবে। 3. গর্ভাবস্থায় প্রথম 3 মাস মর্নিং সিকনেস, বমিভাব বা ক্লান্তিভাব অনেক বেশি পরিমাণে থাকে।
খাবারে অরুচি বোধ হয় অনেকেরই যে সমস্যাটা থাকে যে খাবারটা গ্রহণ করেছেন আর কিছুক্ষণের মধ্যেই তা বমি হয়ে যাচ্ছে। আপনার যদি এরকম কোনো অবস্থান থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ আপনি যদি প্রতিটা খাবার বমি করে ফেলে দেন বা হজম হওয়া পর্যন্ত কোনোভাবেই সেটি আপনার পাকস্থলীতে থাকছে না তাহলে আপনার বাচ্চা অপুষ্টিতে ভুগবে, তার ওজন বাড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এ কারণে শুরু থেকেই এসব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু গর্ভাবস্থায় মায়েদের অতিরিক্ত খাবার গ্রহণ করতে হয়, সেহেতু শুরু থেকে যদি মায়েরা একটা চার্ট বানিয়ে নেয় এবং তা মেনটেন করে তাহলে তার এই ধরনের সমস্যা নাও হতে পারে। তারপরও যদি কারো বাচ্চার প্রয়োজন অনুসারে ওজন না বেড়ে থাকে সেক্ষেত্রে তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। প্রিয় দর্শক, পরবর্তী একটা ভিডিওতে আমরা আপনাদের জানাবো কোন খাবারের মাধ্যমে আপনার গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি করতে পারবেন খুব দ্রুত সময়ে। আজকের ভিডিও আমরা আপাতত এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন।